ইসরায়েলরা তো আমেরিকার উপরে ভরসা করে হামলা করে, আর ফিলিস্তিনিরা আলহামদুলিল্লাহ শুধুই রব্বে করিমের উপরে ভরসা করে হামলা করে। আল্লাহ মাওলা আল্লাযীনা আমানু, তোমাদের বন্ধু তো আমেরিকা আছে, আমাদের বন্ধু আরশ আযীমে আছে। আমাদের বন্ধু কোথায় বলেন? আমাদের বন্ধু আরশ আযীমে আছে। আমাদের বন্ধু কোথায় বলেন? আমাদের বন্ধু আরশ আযীমে আছে। আমাদের আরশ আযীমের বন্ধু, আমাদের আরশ আযীমের বন্ধু। ওয়া আল্লাহ মাওলা আল্লাযীনা আমানু ওয়া আনাল কাফিনা লা মাওলা লাহুম। ইসরায়েল শুনো, তোমাদের কোন বন্ধু নাই, আমাদের বন্ধু আরশ আযীমে আছে। আমাদের বন্ধু পাথরে যেভাবে সাহায্য করেছে, উহুদে যেভাবে সাহায্য করেছে, খন্দকে যেভাবে সাহায্য করেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আফগানিস্তানে যেভাবে সাহায্য করেছে, ইসরায়েলে সেভাবে সাহায্য করবে। উম্মতে মুসলিমা নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আজ থেকে 23 বছর আগে যদি পৃথিবীর কোনো আলেমে দিন বলতো এই পাহাড়ের অধ্যুষিত এই অঞ্চল থেকে সুপার পাওয়ারকে পালাতেই হবে, এটা যদি কেউ বলতো সেদিন আপনারা বলতেন পাগলের প্রলাপ। আজকেও ঠিক আমরা একই কথা বলি, ইনশাআল্লাহ ইসরায়েলের দাফন হবে হবে হবে। আমরা ট্রাকে ডুগডুগি বাজানে ওয়ালা আশিকের রাসূল না, বলেন কি কি ট্রাকে ডুগডুগি বাজানে ওয়ালা কি না বলেন? নারী আর পুরুষ একসাথে ট্রাকে নিয়ে মিছিল করনে ওয়ালা আশিকের রাসূল আমরা না, আমরা জান দেনে ওয়ালা আশিকের রাসূল। আমরা কি জান দেনে ওয়ালা? এজন্য ইউটিউব আর ফেসবুকে কিছু লাইভ করছেন আপনারা যারা ইসরায়েলের পক্ষে মায়া কান্না করছেন, ইসরায়েলের টাকা খেয়েছেন, মায়া কান্না করবেন না কেন? যুগ যুগ ধরে ইসরায়েলের টাকা খেয়েছেন, এখন মায়া কান্না করবেন না কেন? এতটা নিমোখরাম কিভাবে হবে? এতটা কি এতটা নিমোখরাম কিভাবে হবে? জাতিকে টুকরো করার জন্যই তো এসেছেন আর কি, জাতিকে টুকরো করার জন্যই তো এসেছেন। এই জন্য আহলে কোরআন ইহুদিদের এজেন্ট, তথা কথিত আহলে হাদিস ইহুদিদের এজেন্ট, তথা কথিত আশিক রাসূলরা ইহুদিদের এজেন্ট। আজকে 18 অক্টোবর 2023, জামিয়া দারুল উলুম মহিউসুন্না করিমপুর মুরাদনগর কুমিল্লার 31তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হাজরাতে ওলামায়ে কিরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আজম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলেম মাহবুবুল্লাহ, এতক্ষণ যিনি বয়ান করলেন আমাদের বাংলাদেশের হাজারো আলেমদের ওস্তাদ, যিনি একসময় হাটহাজারী মাদ্রাসার মহাদ্দিস ছিলেন, আজকের বর্তমান হেফাজত ইসলাম বাংলাদেশের সম্মানিত মহাসচিব হযরত মৌলানা শায়খ সাজিদুর রহমান দামাত বারাকাতুহু, আলহামদুলিল্লাহ তিনি বয়ান করেছেন, হযরতের কথার পরে আর কোনো কথাই থাকে না। আমার পরে যিনি আসবেন ইনশাআল্লাহ আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহু কথা বলবেন। বড়দের কথার ফাঁকে অল্প সময়, এশার নামাজের আজানের পূর্ব পর্যন্ত অল্প সময়, আমি আপনাদের সামনে আমার চিরাচরিত আয়াতে কারিমাই আমি তেলাওয়াত করেছি। আমি এটার ফেরিওয়ালা, আমি যার ফেরিওয়ালা আমি এটাই পড়ি, এবং আমার আব্বাও ধনিয়া বেচতেন। আমার আব্বাও কি বেচতেন বলেন? নিমচার বাজারে ধনিয়ার ব্যবসায়ী আছে, তো ওই ব্যবসায়ীরা জিজ্ঞেস করেন, ভাই আপনি কতদিন ধরে ধনিয়া ব্যবসা করেন? আমার আব্বাও করতেন। তা আমিও ফেরিওয়ালা, আমি জিকিরের ফেরিওয়ালা। বলেন আমি কি ওয়ালা? বলেন আমি জিকিরের ফেরিওয়ালা। আলহামদুলিল্লাহ যদি কখনো ময়দানে জেহাদে যাই তো সেখানেও জিকিরের ফেরিওয়ালাই হব আমি। রব্বে করিম বলেন, ওয়াইদা লাকিতুম ফিআতান ফাদবুতু, আল্লাহ তাআলা বলেন যখন তোমরা দুশ্মনের মোকাবেলা দাঁড়াবা। বদরের যুদ্ধে সাহাবাদের সামনে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, যখন তোমরা দুশ্মনের মোকাবেলা দাঁড়াবা তখন দৃঢ়তার সাথে দাঁড়াও। তখন কি দাঁড়াও বলেন? ফাজবুতু, দৃঢ়তার সাথে দাঁড়াও। সাহাবা যেন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাত্র 8টা তলোয়ার, 9টা কোট, 12-13টা ঘোড়া, এ নিয়ে আমরা দৃঢ়তার সাথে কিভাবে দাঁড়াবো? আল্লাহ তাআলা বলেন, ফাজকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি করে জিকির করবা। ব্যাস, রব্বে করিম বলেন দৃঢ়তার সাথে দাঁড়াবা। দৃঢ়তার সাথে দাঁড়াতে গিয়ে কী করবা? অস্ত্র তো নাই তো কী দিয়ে যুদ্ধ করবা? আছেই তো তোমাদের কাছে পাথর, তো তোমরা কী দিয়ে করবা? রব বলেন, জবানে জিকির করবা আর হাতে পাথর ছুড়ে দিবা, আমি অ্যাটমের কাজ করে নেব। কী হয়? ওইদা লাকিতুম ফিআতান ফাযবুতু, যখন তোমরা দুশ্মনের মোকাবেলা দাঁড়াবা
তখন তোমরা দৃঢ়তার সাথে দাঁড়াও। সাহাবা যেন জিজ্ঞেস করলেন কাইফা নাজবুত, কেমনি দৃঢ়তার সাথে দাঁড়াবো? আল্লাহ তাআলা বললেন ফাযকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি করে জিকির করো। বেশি বেশি করে কি করবা বলেন? জিকির করো। এই জন্যই জিকিরেই আমাদের সম্বল, বলেন জিকিরেই আমাদের কি সম্বল। এই জন্য আমার প্রতি আপত্তি হলো, আমার প্রতি অনেকের আপত্তি, সে যেখানেই যায় সেখানে একই ওয়াজ করে। তাই বলে আমি যে ধনিয়া ব্যাপারী, আমি তো আমার যেটা আছে পুঁজি, আমি যেটার ব্যবসায়ী আমি সেটাই বলি। এবং এটা শুধু আমার একার পুঁজি নয়, আমার বাপ দাদার ধরো পুঁজি। কি বলছি বলেন? এই ব্যবসা শুধু আমি একা করি নাই, আমার বাপ দাদারাও কি করছে বলেন? এই জন্য এটাই আমার পুঁজি। আমি ফেরিওয়ালা, বললে আমি কিওয়ালা? আমি ফেরিওয়ালা। এর অর্থ কি? নিমচার বাজারে দেখবেন কাঁচামরিচের পাহাড় আছে, এক বেটা শুধু কাঁচামরিচ বিক্রি করে। ধনিয়ার ট্রাক আছে, শুধু এক বেটা ধনিয়া বিক্রি করে। ধনিয়াওয়ালাকে আপনি জিজ্ঞেস করেন ভাই ধনিয়া কত বছর? আমি 30 বছর ধরে করি, এর আগে এই গদিতে আমার আব্বা ধনিয়া বিস্তু। এবার কি ধনিয়াওয়ালা কি বলে? ভাই যার কাছে যা লাগে সব অন্য সব দোকান থেকে নেবেন, আমার দোকান থেকে ধনিয়া নেবেন। সে কি বলে যে ভাই আর কোনো দোকান থেকে কোনো কিছুই নেবেন না, শুধু ধনিয়াই নেবেন, শুধু ধনিয়াই নেবেন, এটা বলে? কি বলে বলেন? যার যা লাগে সব দোকান থেকে অন্য দোকান থেকে নেবেন, আমার কাছ থেকে ধনিয়া নেবেন। বুঝেন না? যার যা লাগে কাঁচামরিচ ছাড়া সব অন্য দোকান থেকে নেবেন, আমার দোকান থেকে কাঁচামরিচ নেবেন। আমি বলি যার যা লাগে, আজকের সব বক্তা আছে, সব বক্তাদের কাছ থেকে নেবেন, আমার কাছ থেকে জিকিরটা নিয়ে। এর অর্থ কি অন্য কারো কাছ থেকে কিছু নেবেন না? এতক্ষণ হুজুরের কাছ থেকে কি নিলেন? মানুষ যখন বড় হয় তার কলিজাও বড় হয়, সুবহানাল্লাহ বলবেন। আর আমরা যখন ছোট তো আমরা কলিজাও ছোট। وإذا لقيتم فئة فاثبتوا ধীরতার সাথে দাঁড়াও। এই জন্য এই ধীরতার জন্যই 13 বছর মেহনত করছেন, সুবহানাল্লাহ। এই ধীরতার জন্য কত বছর মেহনত করছেন? মুহাম্মদুর রাসূলের মতো সিফা সালাত, সুবহানাল্লাহ। আর সিদ্দিক আকবর আর ফারুক আজম আর ওসমান আর আলীর মতো মুজাহিদ ছাত্র, লেকিন ধীরতার জন্য ঔষধ দিয়েছেন, প্রেসক্রিপশন। রব্বে করিম প্রেসক্রিপশন দিয়েছেন কি দিয়ে বলেন? জিকির দিয়া বলেন? কি দিয়া বলেন? জিকির দিয়ে। এই জন্য জিকিরই আমাদের হাতিয়ার, বলেন জিকিরই আমার কি হাতিয়ার? আমাদের সকলের হাতিয়ার জিকির। জিকির এমন এক আবাদত যে আবাদত মানুষকে সমস্ত আবাদত করতে বাধ্য করে, সমস্ত আবাদত করতে কি করে বলেন? ওই আমাদের এক কয়েকদিন আগে একজনে আমার ব্যাপারে লিখছে, সরাসরি লিখছে, উনি লিখছে ইসলামী হুকুমতের কথা তো তিনি বলেন না। তাই বলি এটা আপনার জন্য রেখে দিলাম, এটা আপনি এটা এই কাজটা কি করেন বলেন? এটা আপনি করেন। আমি তো আর ওটের গোস্ত খাই না, ময়ূরের গোস্ত আমি খাই না, অনেক ভালো জিনিসই কিন্তু আমি খাইতে পারি না, এটা আপনি খান। কথা বুঝেন না? আমি তো পারি না, এটা আপনি করেন, এটা আপনার জন্য রেখে দিলাম। এই জন্য আমি একটা করি, আমি একটা করি। ওমান আরদান বিক্রি ইন্নালাহু মাঈশাতান দঙ্কা, আমি একটা করি যেটার উপরে উঠলে সবটা উঠা সহজ হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। যেটার উপরে উঠলে সবটা উঠা কি হয় বলেন? সবটা উঠা সহজ। ওটা কি? তুমি না আমাকে কখনো ভুলে যেও না, বলেন। তুমি আমাকে কখনো ভুলে যেও, তুমি আমাকে কখনো ভুলে যেও না, বলেন। কি বলে বলেন? তুমি আমাকে কখনো, রব্বে করিম বলেন তুমি আমাকে কখনো ভুলে যেও, তুমি আমাকে ভুলবে না, তুমি আমাকে কখনো ভুলে যেও না। আর ভুলবাই বা কিভাবে? তোমার জান আর তোমার মাল তো তোমার না, এটা তো আমি বিক্রি করে, তুমি তো বিক্রি করে দিয়েছো আমার কাছে, বলেন। আমার জান আমার মাল বলেন আমি বিক্রি করে দিয়েছি কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আমি হইলাম বিক্রেতা, আল্লাহ তাআলা হলেন ক্রেতা। আমার জান আমার মাল হলো বিক্রিত দ্রব্য, জান্নাত হলো বিক্রিত মূল্য, আর আজকের ফিলিস্তিন হলো এই বিক্রয় কেনা বেচার বাজার। আজকের ফিলিস্তিন কি বলেন? কেনা বেচার একটা বাজার লাগে না? আপনাদের দেশে গরুর বাজার আছে না? গরুর বাজার আছে না? নাই বলেন? গরুর বাজার আছে, ছাগলের বাজার আছে, মুরগির বাজার আছে। এবার বলবেন জান মাল কেনা বেচার বাজার কোথায়? ফিলিস্তিন, সুবহানাল্লাহ বলেন।
তাহলে বিক্রেতা কে আমি আমি আরে বিক্রেতা কে আমি আমি আর ক্রেতা কে আল্লাহ স্বাভাবিকভাবে ক্রেতার কাছে মাল বেশি থাকে না বিক্রেতার কাছে মাল বেশি থাকে বিক্রেতার কাছে মাল বেশি থাকে না ক্রেতার কাছে মাল তো বিক্রেতার কাছে থাকে 50টা 50,000 বস্তা চাল আর ক্রেতার কাছে এক বস্তা কিনে ঠিক ক্রেতার কাছে বেশি না বিক্রেতার কাছে বেশি বিক্রেতার কাছে বেশি বলে বিক্রেতার কাছে আছে কি 50 টন চাল আর ক্রেতার কাছে আছে এক বস্তা বিক্রেতার কাছে কাপড় আছে 50 লাখ আরে 5 কোটি টাকা আলহামদুলিল্লাহ আর ক্রেতার কাছে আছে 1100 টি তো এটা বুঝি সহজ কথা বুঝি এতবার বুঝানো লাগে বিক্রেতার কাছে বেশি থাকে না ক্রেতার কাছে বেশি থাকে এখন আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন বিক্রেতা নিজে বনেছেন ক্রেতা কেন আল্লাহ তাআলা আমাকে বিক্রেতা বানিয়েছেন কেন যে তোমার জান তোমার মাল এটা তো তোমার কাছে অনেক কিছু সুবহানাল্লাহ বলবেন আমার জান আমার মাল আমার কাছে কি বলেন অনেক কিছু এই জন্য আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন বিক্রেতা আর নিজে সেজেছেন ক্রেতা নিজে হয়েছেন কি আমার জান আমার মাল এখন কি আমার না আল্লাহ আল্লাহ জোরে বলেন কার আল্লাহ আমার জান আমার মাল এখন কার আল্লাহ এটা আমার না এটা আল্লাহ সুবহানাল্লাহ যেমন ধরেন আমরা বাজারে যাই 10টার সময় তো বিবি লিখছে এক নাম্বার লিখছে চাল দুই নাম্বার গোশত তিন নাম্বার মুরগি চার নাম্বার ডাল এগুলো লিখছে আমরা প্রথম কিনি কি চাউলটা প্রথম কিনি চাউলের বস্তা কিনে দোকানে রেখে আসি যে আমি বাকি বাজার করে যাওয়ার সময় রিক্সা করে নিয়ে যাব এটা যখন বাইরে রাখে দরজা রাখছে আরেকজন এসে বলে ভাই এই বস্তাটা আমাকে তুলে দেন তো দোকানদার কি বলে এটা বেচা হয়ে গেছে কি বলে বলেন এটা আর বেচা কেনার করার কোনো এখতিয়ার কি দোকানদারের আছে কেন এটা কি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন বলেন তোমার জান তোমার মাল আমি কিনে নিয়েছি রেখে দিয়েছি তোমার কাছে তবে এটা অন্য কাউকে বেচা যাবে না এটা বিক্রি হয়ে গেছে এটা কি হয়ে গেছে বলেন এই জন্যই শিরিক জুলমে আজিম কেন শিরিক এই জন্যই জুলমে আজিম তোমার দিল আমি কিনে নিয়েছি এটা তো অন্য কারো ঠাই নাই এটা আমার বলেন এটা কার এটা আমার রব বলেন এটা আমার এই জন্য এখানে অন্য কাউকে রাখা যাবে না এটাকে জিন্দা বাবাকেও রাখা যাবে না মুর্দা বাবাকেও রাখা যাবে না এটাতে কাউকে রাখা যাবে না বলেন 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 এটাতে কাউকে কি এটাতে দুর্গাও রাখা যাবে না দরগাও রাখা যাবে না আবার বলেন কি রাখা যাবে না বলেন বলেন দুর্গাও রাখা যাবে না দরগাও রাখা যাবে না দাঁড়ানোরাও রাখা যাবে না শোয়াও রাখা যাবে না হিন্দুদের কাছে আছে দাঁড়ানো মুসলমানদের কাছে আছে শোয়া মান্ডারিদের কাছে আছে কি বলেন এখানে আছে শোয়া বাবা ওখানে আছে দাঁড়ানো বাবা কি বলছি এখানে শোয়া বাবা এই ভান্ডারীদের কাছে আছে কি বলেন শোয়া বাবা আর বিদুর কাছে আছে কি দানো বাবা ওখানে বাবার ছবি লটকায় রাখছে এখানে শোয়া রাখছে তাহলে বোঝা গেছে দিলে কিছু রাখা যাবে না কেন এটা বিক্রি হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন এই দিলে কিছু রাখা যাবে না কেন মুখস্থ করেন এটা কি হয়ে গেছে এজন্য হালাল ভালোবাসাও হালাল প্রেম আর হালাল ভালোবাসাও এতটা বেশি রাখা যাবে না যতটা দ্বারা নামাজ ছুটে যায় কি বলছি বলেন হালাল ভালোবাসা বলেন এতটা বেশি রাখা যাবে না যতটা দ্বারা নামাজ ছুটে যায় হালাল ভালোবাসা এতটা বেশি রাখা যাবে না যতটা দ্বারা জামাত ছুটে যায় যতটা দ্বারা কি ছুটে যায় জামাত ছুটে যায় কেন এটা আমার না এটা বেচা হয়ে গেছে এটা কি হয়ে গেছে বলেন রব্বুল আলামিনকে আমি যেন বললাম আল্লাহ আপনি নিবেন কবে রব বলেন দিলটা নিব 24 ঘন্টার জন্য সুবহানাল্লাহ বলেন দিলটা আমি নিয়ে নিলাম এতে আর কোনো ছাড় নাই সুবহানাল্লাহ আর শরীরটা নিব রোজানা 5 বার শরীরটা নিব রোজানা 5 বার তার কারণ কি বেচা হয়ে গেছে কি হয়ে গেছে বলেন এটা কার এই জন্যই তো আমার অসুস্থতার সুস্থতার ব্যাপারে আমার কোনো এখতিয়ার নাই এই জন্যই তো আমার ফেরালাইসিস হওয়ার ব্যাপারে আমার কোনো এখতিয়ার নেই এই জন্যই তো ডায়াবেটিস হওয়ার ব্যাপারে আমার কোনো এখতিয়ার নাই কেন এখতিয়ার নাই এটা আমার না এটা কার আল্লাহ এটা রব্বে কারিমের এটা বেচা হয়ে গেছে রব বলেন তোমার দিলে থাকবা আমাকে এটার নাম হলো ইমান আর তোমার শরীরটা দিবা প্রতিদিন 5 বার আমাকে এটার নাম নামাজ এটার নাম কি বলেন তাহলে আমার জান আমার মাল তার কাছে বিক্রি হয়ে গেছে
এখন প্রতিদিন কয়বার সফে দিব ফজরে ঘুম থেকে উঠে সফে দিব রব্বুল আলামিন এটা তো তোমার দিতে আসছি আবার জোহরে বলবে এটা তোমার তোমাকে দিতে আসছি আবার মাগরিবে বলবে এটা তোমার আবার আসরে আবার মাগরিবে আবার আশায় আবার ফজরে আবার জোহরে আবার মাগরিবে আবার আশায় ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন এভাবে চলবে মওত পর্যন্ত আমি বললাম রব্বুল আলামিন বেচা তো হয়ে গেছে আর কি করব রব্বুল আলামিন বলেন বছরে একবার দিনের বেলা খেও না এটাতে খানা পানি দিও না এটা যেহেতু আমার এটা যেহেতু কার আমার এটা আমার বলেন আমার জান আমার মাল আমার না বলেন কার না বলেন আমার না এটা কার আল্লাহ তালার ৬০ বছর আর ৭০ বছর দিয়ে দিয়েছি রব্বে করিমকে রব কোটি কোটি বছর দিয়ে আবার ফিরিয়ে দিবেন এই জন্য যারা দুনিয়াতে দেয় না ওরা আখরাতে আর পাবে না যারা দুনিয়াতে দেয় না ওরা আখরাতে আর কি ফেরত পাবে না আখরাতে আর কি ফেরত পাবে না আর দুনিয়াতে যারা দিয়ে দিবে ওরা আখরাতে ফেরত পাবে মাশাআল্লাহ ইয়ে না আল্লাহ খাদেম রাসূল ভূঁইয়া সাহেব না এবার বুঝে দেখলে বলুন তো দেখি আমাদের জান আমাদের মাল কার আবার বলেন কার এই জন্যই তো কিডনি বিক্রি করা জায়েজ নাই এই জন্যই তো রক্ত বেচা জায়েজ নাই এই জন্যই তো মরণোত্তর চক্ষু দান করা জায়েজ নাই এই জন্যই তো মরণোত্তর কণ্ঠদান করা জায়েজ নাই কেন এটা আমার না এটা আমার না আরেকজনের তো আমি দেওয়া জায়েজ নাই এটা আল্লাহর এই জন্য দেওয়া জায়েজ না কার এটা কার এই জন্যই ওয়াজে কন্টাক্ট করা জায়েজ নাই বলেন এই জন্য ওয়াজে কন্টাক্ট করা কি নাই কিন লিগা এটা আমার না তো বলেন না এটা কার না বলেন আমি যদি আগেই কন্টাক্ট করলাম আগে ৩০,০০০ লইয়া লইলাম তো আগে ৩০,০০০ লইয়া যদি ওই দিন যদি আমার কণ্ঠ রব বলেন যে এটা আমার আমি তোর আজকে চলতে দিতাম না তখন আপনি কি করবেন এক্সকিউজ মি এর আগে যত ওয়াজ করছি আজকে আর কালকে কোনোটা শিরোনাম দিবে না শুধু এটা শিরোনাম দিবে কি আমি যে এতক্ষণ কইছি আমার জান আমার না এটা এটা কোনো বড় কথা না আমার মাল আমার না এখন বলছে যে আমার কণ্ঠ আমার না এই শুধু এটা উঠবো কালকে বলেন আমার জান আমার না বলেন আমার মাল আমার না আমার কিডনি আমার না আমার কলিজা আমার না আমার রক্ত আমার না আমার কণ্ঠ আমার না এই জন্য বিক্রি জায়েজ নাই বলেন এই জন্য কি জায়েজ নাই বলেন এই জন্য বিক্রি জায়েজ নাই এই জন্য বিক্রি কি নাই এই জন্য বিক্রি জায়েজ নাই থাক জান মাল কার বলেন আবার বলেন কার তাহলে কলিজা রাখবো কাকে এই জন্য শিরিক জুলমে আজিম এই জন্য শিরিকের সুযোগ নেই এখানে অন্য কাউকে মানার সুযোগ নেই অন্য কাউকে রাখার সুযোগ নেই এখানে অন্য কাউকে রাখার কি নাই বলেন কেন অন্য কাউকে রাখার সুযোগ নাই এটা বিক্রি হয়ে গেছে এটা খালি নাই চেষ্টা করো অন্য এক জায়গায় বলেন এটা খালি নাই বলেন এটা কি নাই এই জন্য কোনো হারাম ভালোবাসার অফার দিলে বলবেন এটা খালি নাই কি কোনো বেনামাজি নেতা অফার করলে বলবেন এটা খালি নাই কোনো বেনামাজি নেত্রী অফার করলে বলবেন এটা খালি নাই কি নাই বলেন বলে তুতি আমান আকফালনা কালবাহু আন জিকরিনা বলে তুতি আমান আকফালনা কালবাহু আন জিকরিনা যাকে আমি জিকির থেকে গাফিল করে দিয়েছি খবরদার তুমি তাকে বন্ধু বানাবে না তুমি তাকে কি বানাবে না বলেন তুমি তাকে বন্ধু বানাবে না যে জিকির থেকে গাফিল তাকে তুমি বন্ধু বানাবে না বন্ধু শুধু তাকে বানাও ফাতাওয়াক্কাল আল হাই আল্লাযী লা ইয়ামুত বন্ধু তাকে বানাও যিনি জীবনে কখনো মরবেন না জীবনে কখনো কি করবেন না বলেন মরবেন না এই জন্য ওরা ইসরায়েলিরা তো আমেরিকার উপরে ভরসা করে হামলা করে আর ফিলিস্তিনিরা আলহামদুলিল্লাহ শুধুই রাব্বে করিমের উপরে ভরসা করে হামলা করে ওয়া আন
ইন্নাল্লাহ মাওলা আল্লাযীনা আমানু, তোমাদের বন্ধু তো আমেরিকা আছে, আমাদের বন্ধু আরশ আযীমে আছে। আমাদের বন্ধু কোথায় বলেন? আমাদের বন্ধু আরশ আযীমে আছে। আমাদের বন্ধু কোথায় বলেন? আমাদের বন্ধু আরশ আযীমে আছে। আমাদের আরশ আযীমের বন্ধু, আমাদের আরশ আযীমের বন্ধু। ওয়া আন্নাল্লাহ মাওলা আল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ইসরাইল শুনো, তোমাদের কোনো বন্ধু নাই, আমাদের বন্ধু আরশ আযীমে আছে। আমাদের বন্ধু পাথরে যেভাবে সাহায্য করেছে, উহুদে যেভাবে সাহায্য করেছে, খন্দকে যেভাবে সাহায্য করেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আফগানিস্তানে যেভাবে সাহায্য করেছে ইসরায়েলে সেভাবেই সাহায্য করবে। এজন্য উম্মতে মুসলিমা, উম্মতে মুসলিমা নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আজ থেকে 23 বছর আগে যদি পৃথিবীর কোনো আলেমে দিন বলতো এই পাহাড়ের অধ্যুষিত এই অঞ্চল থেকে সুপার পাওয়ারকে পালাতেই হবে, এটা যদি কেউ বলতো সেদিন আপনারা বলতেন পাগলের প্রলাপ। আজকেও ঠিক আমরা একই কথা বলি, ইনশাআল্লাহ ইসরায়েলের দাফন হবে 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 ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ হবে 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 হবে, বলেন ইনশাআল্লাহ। ঠিক এই আওয়াজ 2000 সালে 2001 সালে আমরা লাগিয়েছিলাম, মনে আছে আপনাদের? 2000 সালে আর 2001 সালে আমরা এই আওয়াজে লাগিয়েছিলাম, আমেরিকার দাফন হবেই হবে, আমেরিকার দাফন এই পাহাড়ের হবেই হবে। এখনো আমরা বলছি ইনশাআল্লাহ ফিলিস্তিনে এদের দাফন হবেই হবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। কোন আলেমে দ্বীন, কোন গবেষক, কোন মুমিন এক জাল্লা যার কলিজা ঈমান আছে সেই ইসরায়েলের পক্ষে কথা বলতে পারে না। আজকের তথা কথিত কিছু আহলে হাদিস নামধারী, কিছু আহলে হাদিস নামধারী এরা সরাসরি ইসরায়েলের পক্ষে নেমেছে। আমরা তোমাদেরকে আগেই জানতাম তোমরা ইসরায়েলের এজেন্ট, আজকে তোমরা প্রমাণ দিয়েছ। আমরা আগেই বলতাম তোমরা ইহুদিদের এজেন্ডা বাস্তবায়নের জন্যই এসেছ, আর এখন তোমরা সে কথারই প্রমাণ দিয়েছ, এখন তোমরা সে কথারই প্রমাণ দিয়েছ। কোন মুমিন ইসরায়েলের পক্ষে কথা বলতে পারে না, কোন মুমিন ফিলিস্তিনের বিপক্ষে কথা বলতে পারে না, কোন মুমিন হামাসের বিরুদ্ধে কথা বলতে পারে না। এই জন্য তোমরা প্রমাণ দিয়েছ। আর এই গত গেল গেল সপ্তাহের 12ই রবিউল বলে আশিকের রসুলরা এখন কোথায়? এখন জাতি দেখেছে তোমরা কোথায় কোথায়? তোমাদের ট্রাকের ফ্রেম এখন কোথায়? ট্রাকের ফ্রেম এখন কোথায়? বাড়ির বলে বলে সিন্নি এখন কোথায় তোমাদের? এখন তোমাদের ভালোবাসা গেল কই? এখন তোমাদের ভালোবাসা কি? এখন তোমাদের ভালোবাসা গেল কোথায়? বলে না ধোকাবাজ, আশেকের রাসূল নামে ধোকাবাজ, আশেকের রাসূল নামে কি ধোকাবাজ? আশেকের রাসূল তো সে হয় যে মসজিদে ফজরের আজানে, ফজরের আজানে মসজিদে চলে যায়, সে আশেকের রাসূল হয়। রোজা ছাড়ে না, সে আশেকের রাসূল হয়। যাকাত দেয়, সে আশেকের রাসূল হয়। হজ করে, সে আশেকের রাসূল হয়। পৃথিবীতে কোনো মুসলমান আক্রান্ত হলে তার ধমনীতে রক্ত চলে, সে রক্ত দেওয়ার জন্য তৈরি হয়, সে আশেকের রাসূল হয়। এই জন্য আশেকের রাসূল, আমরা আশেকের রাসূল, আলহামদুলিল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমরা কি আলহামদুলিল্লাহ বলেন? আলহামদুলিল্লাহ আমরা ভুয়া আশেকের রাসূল না, আমরা আমরা ট্রাকে ডুগডুগি বাজানো ওয়ালা আশেকের রাসূল না। বলেন কি কি? ট্রাকে ডুগডুগি বাজানো ওয়ালা কি না? বলেন নারী আর পুরুষ একসাথে ট্রাকে নিয়ে মিছিল করনে ওয়ালা আশেকের রাসূল আমরা না, আমরা জান দেনে ওয়ালা আশেকের রাসূল। আমরা কি জান দেনে ওয়ালা? এজন্য ইউটিউব আর ফেসবুকে কিছু লাইভ করছেন আপনারা যারা ইসরায়েলের পক্ষে মায়া কান্না করছেন, ইসরায়েলের টাকা খেয়েছেন, মায়া কান্না করবেন না কেন? যুগ যুগ ধরে ইসরায়েলের টাকা খেয়েছেন, এখন মায়া কান্না করবেন না কেন? এতটা নিমোখরাম কিভাবে হবে? এতটা কি এতটা নিমোখরাম কিভাবে হবে? জাতিকে টুকরো করার জন্যই তো এসেছেন আর কি, জাতিকে টুকরো করার জন্যই তো এসেছেন। এই জন্য আহলে কোরআন ইহুদিদের এজেন্ট, তথা কথিত আহলে হাদিস ইহুদিদের এজেন্ট, তথা কথিত আশেক রাসূলরা ইহুদিদের এজেন্ট। জান মাল বিক্রি করে ফেলেছি। বলেন বলেন বলেন,
কে কে বেচছেন? আমি 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 কে কে বিক্রি করেছেন বলেন? আমি আমি বলেন আমি আমি আমরা বিক্রি করে দিয়েছি জান মাল রব্বা তুমি কবুল করো আমিন রব যেটা বলেন ফজরে প্রমাণ হবে তুমি যে বিক্রি করেছো ফজরে প্রমাণ দাও যোহরে প্রমাণ দাও আসরে মাগরিবে আশায় প্রমাণ দাও আবার ফজরে প্রমাণ দাও আবার রমজানের প্রমাণ দাও আবার মিনার মিনার আরাফার প্রমাণ দাও আবার মুজদালিফার প্রমাণ দাও আবার তাওয়াফের প্রমাণ দাও আবার সাই বাইনা সাফা ওয়াল মারওয়ার মধ্যে প্রমাণ দাও আর যাও ফিলিস্তিনের প্রমাণ লাগাও ঠিক এই জন্য আমরা প্রমাণ দিতে তৈরিয়েছি আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ আমরা জান মাল কার কাছে বিক্রি করে ফেলেছি আমরা আল্লাহ তাআলার কাছে জান আর মাল কি করে ফেলেছি বিক্রি করে ফেলেছি আল্লাহ তাআলা ক্রেতা আমি বিক্রেতা আমার জান মাল দ্রব্য আর জান্নাত মূল্য আজকের ফিলিস্তিন বাজার আজকের ফিলিস্তিন কি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ রব্বা যেতে তো পারলাম না ফিলিস্তিন আল্লাহ যেতে তো পারলাম না আমি আমার আকীদা দিয়ে ভালোবাসা দিয়ে তাদের সাথে আছি আল্লাহ আমি দোয়া দিয়ে তাদের সাথে আছি নিয়ত করেন কমপক্ষে প্রতিদিন দু রাকাত সালাত তাহাজ্জুদ পড়ব ফিলিস্তিনের জন্য ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দু রাকাত সালাত তাহাজ্জুদ পড়ব বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কমপক্ষে প্রতিদিন 100 বার হাসবুনাল্লাহু ওয়া নিউমাল ওয়াকিল বলেন হাসবুনাল্লাহু ওয়া নিউমাল ওয়াকিল নিউমাল মাওলা ওয়া নিউমান নাসির আল্লাহ নবী ইরশাদ করেন কোন মানুষ যদি হাসবুনাল্লাহু ওয়া নিউমাল ওয়াকিল 1000 বার পড়ে এবার রাসূল বলেন যেই দোয়া করে আল্লাহ তাআলা এই দোয়া কবুল করে হাসবুনাল্লাহু ওয়া নিউমাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া নিউমাল ওয়াকিল এজন্য রাসূল বলেন কোন মানুষ যদি এই আয়াত কারিমা সকালে 7 বার পড়ে সন্ধ্যায় 7 বার পড়ে হাসবিয়াল্লাহু আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট যিনি ছাড়া কোনো মাহবুদ নেই তিনি আমার জন্য যথেষ্ট যিনি আরশ আজিমের মালিক তিনি আমার জন্য যথেষ্ট কে যথেষ্ট এই জন্য সারা দুনিয়া থেকে পাবন্দি দিবা সারা দুনিয়া সাগরের লাইনে ও যেন ওদের কাছে কিছু না ঢুকে স্থলভাগে ও যেন ওদের কাছে কিছু না ঢুকে উপর থেকে ও যেন ওদের কাছে কিছু না ঢুকে আরশ থেকে ঢুকবে না এই চাবি তোমাদের কাছে নাই কি ভাব আরশ আজিমের লাইন তো খোলা আছে এই কোন লাইন খোলা বলেন আরশের লাইন তো খোলা আছে না আরশের লাইন খোলা আছে লেকিন আরশের লাইন থেকে আসতে হলে তোমাকে কান্দা লাগবে আমাকে কি করা লাগবে বলেন আমাকে কান্দা লাগবে এই জন্য এখন এই মুহূর্তে আমাদের কি করা এই মুহূর্তে আমাদের তিন কাজ করা বলেন কয় কাজ বলেন কয় কাজ বলেন নামাজ দোয়া জিকির নামাজ দোয়া জিকির বলেন দোয়া জিকির একসাথে নামাজ দোয়া জিকির বলেন আর তিন নম্বর কাজ তাকওয়া সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া বলেন সমস্ত গুনাহ কি আপনি ইহুদদের প্রোডাক্টের ভিতরে ঢুকে আছেন ছবি দেখছেন ছবি দেখছেন ছবি দেখছেন আল্লাহ আপনাকে সাহায্য করতে ঠেকা লাগছে কেন জোরে বলেন সমস্ত গুনাহ সমস্ত পৃথিবীতে যত গুনাহ আছে আজকের পৃথিবীতে যত গুনাহ আছে সমস্ত গুনাহ হলো ইহুদদের প্রোডাক্ট সমস্ত গুনাহ কি বলেন আবার বলেন কারণ সমস্ত সমস্ত গুনাহ হলো শিরিকের অংশ সমস্ত গুনাহ হলো কুফুরের অংশ সমস্ত নেকামল হলো নবুয়তের অংশ সমস্ত নেকামল কি বলেন তাহলে আজকে ইহুদিদের মোকাবেলা আমাদের কি করা সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া নিয়ত যে এবার কোথায় আসতে এখন যদি কইতাম জানমাল বাজে লাগাও তো কইতেন হ কেউ যাইতেন না আসলটা কইছি এখন আসতে কই জি বলেন সমস্ত ইহুদিদের আজকের মোকাবেলা আমাদের কি করণীয় আবার বলেন কি ছেড়ে দেওয়া এই মজলিস বলেন আজকে থেকে আর মোবাইলে গুনাহ করব বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত নামান তরুণ উলামা একরাম বলেন তরুণ উলামা তরুণ উলামারা তরুণ তিরিশের নিচে যারা আছেন উলামা একরাম তিরিশের নিচে দেখি তিরিশের নিচে উলামা একরাম যারা হাত তোলেন বলেন আমরা আর গুনাহ করবো না ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন বাকিরা বলবেন ইনাদেরকে বলছেন কেন ইনারা আমাদের আপন ইনারা হলো মেয়ে আপনারা হলেন বউ
বুঝেন না কথা, এরা হলো মেয়ে আর ওরা হলো আপনারা হলো পুত্র বউ। হ্যাঁ, জিকে মেরে বউকে বুঝা। আমাদের ওলারা যদি আমরা ঠিক হয়ে যাই, কি বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সকালে বলেন আমিন। এই জন্য মেরে ভাইও আল্লাহকে না ভুলা। বলেন আল্লাহকে কি? আল্লাহকে, রসুলকে না ভুলা, আল্লাহকে না ভুলা, রসুলকে না ভুলা, কোরআন না ভুলা, হাদিস না ভুলা, মসজিদ না ভুলা, মাদ্রাসা না ভুলা। ওরা আমাদেরকে ফেসবুকে লাগাই দিছে আর ওরাও অস্ত্র তৈরিতে লেগে রয়েছে। বাস্তব না বাস্তব? বাস্তব। আমাদেরকে লাগাইছে কিসে? ফেসবুকে। ওরা আছে কিসে? ওরা আছে অস্ত্র তৈরিতে, আর আমাদেরকে লাগাইছে ফেসবুক। আমাদেরকে লাগিয়েছে খেলায়। পৃথিবীতে ইসরায়েলের কোনো খেলার টিম নাই, বল খেলা ইসরায়েলের কোনো কি নাই বলেন? আর ক্রিকেট খেলা ইসরায়েলের কোনো কি নাই বলেন? তাহলে ওদের টিম নাই কেন? কোনোভাবে ওদের টিম নাই। ওরা বলে আমরা আমরা মেকি খেলায় নাই, আমরা অস্ত্র খেলায় আছি। আমাদেরকে লাগাই দিছে কি? যুদ্ধের উপকরণ থেকে তোমরা গাফেল হও, তোমরা খেলার মধ্যে লেগে যাও, ব্যাস আমরা এদিকে অস্ত্র তৈরি করি। আর এরপরে ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা, এরপরে তারা একযোগে তোমাদের উপর হামলা করবে। হয়েছে কি হয়েছে না বলেন? হয়েছে। আমাদেরকে কিসে লাগাইছে? আরব যুবকদেরকে কিসে লাগাই দিছেন? আরব যুবকদেরকে ফেসবুকে লাগাই দিছে, সমস্ত আরব যুবকদেরকে ফেসবুকে লাগাইছে, সমস্ত মুসলিম বিশ্বের যুবকদেরকে ফেসবুকে লাগাই দিছে, ইউটিউবে লাগাই দিছে, নগ্ন ছবির পেছনে লাগাই দিছে, আর ওরা আছে অস্ত্র বানাবার পেছনে। বাস্তব না বাস্তব বলেন? আপনার মন মে ডুব কর পাজা সুরাগে জিন্দগি, তুমেরা বন্তা না বন আপনা হি বন। আপনার উপরে তো আমার ক্ষমতা নাই, আমার ছেলের উপরেও আমার ক্ষমতা নাই, লেকিন আমার উপরে তো আমার ক্ষমতা আছে। আছে না নাই বলেন? তার উপরে তার ক্ষমতা, আমার উপরে আমার ক্ষমতা আছে কিনা বলেন? আমি আর মোবাইলে গুনাহ করব না, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। তুবু ইলাল্লাহ জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। রব বলেন তওবা করো, তওবা করো, আমি কথা দিলাম তুমি কামিয়াব হবাই হবে ইনশাআল্লাহ। তুবু ইলাল্লাহ জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন বলেন তওবা করো। এজন্য আমাদের গুনার কারণে আমাদের সমস্ত আযাব আর আযাব আর সাজা, আমাদের গুনার কারণে, উম্মতে মুসলিমার গুনার কারণে। আচ্ছা, সারা পৃথিবীর দরকার لا إله إلا الله 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 محمد رسول الله আমাদের কাজ কি? এক নম্বর কাজ কি? জামাতের সাথে নামাজ বলেন, জামাতের সাথে সবাই বলেন। এক নম্বর কাজ কি? জামাতের সাথে নামাজ। এই জন্য হাফিজ তার জাতিকে নামাজের ডাক দিয়েছেন, তাওবার ডাক এবং নামাজের ডাক। হাফিজির স্লোগান ছিল বঙ্গভবন থেকে রান্নাঘর পর্যন্ত বেনামাজি মুক্ত বাংলাদেশ। কি স্লোগান ছিল বলেন? বলেন বেনামাজি মুক্ত বাংলাদেশ। বলেন কথা বলেন, হাফিজ হুজুরের নির্দেশ বেনামাজি মুক্ত বাংলাদেশ। আমরাও এই স্বপ্ন দেখতে পারি না বেনামাজি মুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ। বেনামাজি মুক্ত বাংলাদেশ এটা একটা যদি কমিটি হয়, ওই কমিটির আমি হব সভাপতি, আমি হব সেক্রেটারি, আমি হব সদস্য। কে কে এই কমিটির সদস্য হবেন বলেন?
কি কিসের উপরে কি বলেন বলেন বেনামাজি মুক্ত বাংলাদেশ বেনামাজি মুক্ত বাংলাদেশ বঙ্গভবন থেকে রান্নাঘর বলেন বঙ্গভবন থেকে কি তাহলে বেনামাজি মুক্ত বাংলাদেশ করবো আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সভাপতি কে আর আমি সভাপতি আমি বলেন সেক্রেটারি কে তাহলে এই কাজ কার থেকে শুরু করবেন আমার থেকে শুরু হবে আমার পরিবার থেকে শুরু হবে ইনশাআল্লাহ বলেন আমি বলি বেনামাজি মুক্ত বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ শোষণ মুক্ত বাংলাদেশ মুক্ত বাংলাদেশ বেনামাজি মুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ বলেন আল্লাহ তৌফিক দান করেন এজন্য চলেন নিয়ত করি আজ থেকে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আমি জামাতের সাথে পড়ব ইনশাআল্লাহ নিয়ত পাক্কা ইনশাআল্লাহ না বুকাত দিয়ে বলেন বলে ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ যে পাঁচ ওয়াক্ত নামাজে জামাতের সাথে পড়ে না সে কি জিহাদ করবে বলেন সে আবার কি জিহাদ করবে যে ছবি ছায়া দেখা থেকে যে নিজেকে বাঁচাতে পারে না সে আবার কি জান দিবে যে কথা বলেন না সে আবার কি জান দিবে যে এতটুকু কোরবানি করতে পারে না এতটুকু কোরবানি করতে পারে না ছোট একটা মোবাইল রেখে নিজের প্রয়োজন যে চালাতে পারে না ছোট একটা মোবাইলের উপর নিজে ইক্তেফা করতে পারে না সে আবার কি জান দিবে যে কি তাইলে গুনাহ থেকে যদি আপনি না বাঁচতে পারেন আপনি জান দেওয়া সহজ নয় জান দেওয়া কি এত সহজ নাকি জান দেওয়া কি এত সহজ এজন্য ইন্নাল্লাহ ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলি সাফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস রব্বে করিম বলেন যারা জান আর মাল আমাকে উজাড় করে দিয়ে দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়ায় আমি লোক তাদেরকে ভালোবাসি আমি লোক তাদেরকে কি আজীব কথা ফদ্দালাল্লাহুল মুজাহিদিন আলাল কায়েদিনা দারাজা ফদ্দালাল্লাহুল মুজাহিদিন আলাল কায়েদিনা দারাজা দাঁড়া না ইসরায়েলের মোকাবেলায় সিনা টান করে দাঁড়িয়েছে রব্বান আমি কথা দিলাম কোটি কোটি তাহাজ্জুদ গুজারদের উপরে আমি এদেরকে প্রাধান্য দিয়ে দিব ফদ্দালাল্লাহুল মুজাহিদিন আলাল কায়েদিনা দারাজা চাই ওই কায়েদিন চাই যারা ঘরে আছে ওই কায়েদিন চাই মহাদ্দেশ হোক চাই মুফতি হোক চাই কি হোক মহাদ্দেশ হোক চাই কি হোক মুফতি হোক চাই পীর হোক চাই খতিব হোক যত কিছুই হোক না কেন আব্বুল আলামিন বলেন যারা জান মাল আমাকে দেওয়ার জন্য দাঁড়িয়েছে আমি এদের তারা যা ওদের উপরে কোটি কোটি গুণ বুলন্দ করে কি হয় আল্লাহ আমাদেরকে এই শাড়িতে দাঁড়াবার তৌফিক দান এই জন্য আমি তো স্লোগান দেই যে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই একটা একটা ইহুদিকে দাফন করে মরতে চাই সবাই ইনশাআল্লাহ বলে না ইনশাআল্লাহ ইসরায়েলকে দাফন করে মরতে চাই সবাই ইসরায়েলকে দাফন করে মরতে চাই সবাই কি দাফন করে বলেন দাফন হবেই হবে ইনশাআল্লাহ 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 হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ইসরায়েলকে দাফন করে মরতে চাই সবাই ইসরায়েলকে দাফন করে মরতে চাই সবাই ইসরায়েলকে দাফন করে মরতে চাই সবাই লেকিন ইসরায়েল দাফনের আগে নিজের নফসটাকে দাফন করে এবার ইনশাআল্লাহ আসতে পারে দেখছেন একটু আগে যে কইলাম ইসরায়েল দাফনের আগে কাকে না দাফন করা নিজের নফসকে দাফন না করলে জীবনে কখনো ইসরায়েল দাফন হবে না ইসরায়েল দাফন হবে না কি ছাড়া এই জন্যই হাজরতে মাহাদি আসবে মাহাদি আসবে ঈসা আলসাম আসবে আসবে আরে আসবে আমার হুজুরও বলছেন আমিও আবার আপনাদেরকে শুনাই ইহুদি গাছের পিছনে গিয়ে আশ্রয় নিবে আর গাছ বলবে ইন্না ওয়ারা ইহুদি ফাকতুল হু মার আমার তালে মার আমার পেছনে সে আশ্রয় নিয়েছে পাথরে বলবে গাছে বলবে সেদিন আর বেশি দূরে নয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো তো তাহলে বেনামাজি মুক্ত আমার ঘর আগে বানান বেনামাজি মুক্ত আমার পরিবার আগে বানান বেনামাজি মুক্ত আমার শহর আগে বানান বেনামাজি মুক্ত ইনশাআল্লাহ বেনামাজি মুক্ত হাফিজ হুজুরের নির্দেশ কি কি মুক্ত
হ্যাঁ ইনশাআল্লাহ যদি বেনামাজি মুক্ত করে দিতে পারো বন্ধু তো দেখবা দুর্নীতি মুক্ত হয়ে গেছে ঠিক তো দেখবা সুদ মুক্ত হয়ে গেছে তো দেখবা শোষণ মুক্ত হয়ে গেছে তাহলে মূল থিংস কি মূল থিংস কি বেনামাজি মুক্ত কি বাংলাদেশ সবাই বলেন বেনামাজি মুক্ত বাংলাদেশ এটা কোথা থেকে এই এটা সভাপতি কে আমি 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 বলেন সভাপতি কে আমি সেক্রেটারি কে আমি সদস্য কে এই কর্মসূচি কার থেকে শুরু হবে পৃথিবীতে যে কোনো আন্দোলন শুরু হয় আরেকজন দিয়া আর বেনামাজি মুক্ত বাংলাদেশ শুরু হবে আমাকে দিয়া ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ লেকিন বেনামাজি মুক্ত বাংলাদেশ হবে কখন যদি আপনার ছেলে মেয়েকে আপনি দিন শিখান আপনার ছেলে মেয়েকে আপনি কি শিখান দিন শিখান ছেলে মেয়েকে দিন শিখাবেন তো বেনামাজি মুক্ত বাংলাদেশ হবে এবার ছেলে মেয়েকে দিন শিখাবেন তো ছেলে মেয়েকে দিন শিখাবেন কোথায় আমি বলি মাদ্রাসা হলো ফ্যাক্টরি বল মাদ্রাসা কি মাদ্রাসা হলো ফ্যাক্টরি মাদ্রাসা কি মসজিদ হলো গোডাউন মসজিদ হলো কি এতক্ষণ যিনি বয়ান করেছেন আল্লামা সাজিদুর রহমান সাহেব ইনারা আমাদের হজরত মৌলানা দিন মোহাম্মদ সাহেব ইনারা ইনারা হলেন হোলসেলার আর আমরা ছোট খাটো বক্তারা হলাম হকার আর আপনারা হলেন ক্রেতা সুবহানাল্লাহ বলবেন বলেন ফ্যাক্টরি আবার বলেন ফ্যাক্টরি গোডাউন হোলসেলার খুচরা বিক্রেতা খুচরা আর আপনারা কারা ক্রেতা তাহলে বলেন মাদ্রাসা কি তাহলে মাদ্রাসা থাকলে সব থাকবে মাদ্রাসা থাকলে কি থাকবে বলেন তাহলে ফ্যাক্টরি থাকলে বাকি সব থাকবে তাহলে এই ফ্যাক্টরিগুলোকে আমরাই তেল দিব এই ফ্যাক্টরিগুলোকে সাজাবো কে আমরা এই ফ্যাক্টরিগুলোকে বাঁচাবো কে আমরা ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ